আবারও এক ইতিহাস তৈরির দোরগোড়ায় কলকাতা। মাটির নিচ কিংবা মাটির উপর দিয়ে চলছে রেল, এ তো এখন স্বাভাবিক ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত গঙ্গা নদীর নিচ দিয়েও ছুটবে রেল। হ্যাঁ, সত্যিই তাই, দ্রুত গতিতে এগুচ্ছে কলকাতায় আন্ডার ওয়াটার মেট্রো নির্মাণের কর্মযজ্ঞ। গঙ্গা নদীর নিচে তাই মেট্রো রেলের পথ তৈরির কর্মতৎপরতা। প্রথম মেট্রো রেলের মতো প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের নিরিখেও দেশে প্রথমের তকমা পেতে চলেছে এই কলকাতা শহর, যা শুধু নগরী নয়, এক কথায় গোটা ভারতের গর্ব হতে চলেছে। ভারতের প্রথম মেট্রো রেলের যাত্রা শুরু 1984 সালে কলকাতায়, যার মাধ্যমে গণপরিবহনে ইতিহাস সৃষ্টি করেছিল ভারত। এবার পানির নিচ দিয়ে রেল চলাচলেও প্রথম হতে যাচ্ছে কলকাতা। সব কিছু ঠিক থাকলে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল 2023 মধ্যে তৈরি হতে চলেছে কলকাতায়। প্রায় 16.6 কিলোমিটার দীর্ঘ রাস্তা অতিক্রম করে কলকাতা ও হাওড়ার মাঝে হুগলি নদীর তলা দিয়ে সংযোগ স্থাপন করবে মেট্রো রেল। এই টানেলটি নদীর 33 মিটার নিচ দিয়ে নির্মিত হচ্ছে। 1984 সালের সেই ইস্ট ওয়েস্ট মেট্রোর আওতায় এবার সংযুক্ত হতে যাচ্ছে কলকাতা হাওড়া। শুরুতে এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল 4,874 কোটি রুপি, কিন্তু 2022 এসে সেই বাজেট দাঁড়ায় প্রায় দ্বিগুণ 8,575 কোটি রুপি। ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রান্তিক স্টেশন হাওড়া মেট্রো স্টেশনের কাজ একেবারে শেষ পর্যায়ে। এটাই এশিয়ার গভীরতম মেট্রো স্টেশন হিসেবে তৈরি হতে যাচ্ছে। এই স্টেশন থেকে দুটি টানেল রচনা এবং প্রেরণা গঙ্গার নিচ দিয়ে বড়বাজার এলাকায় উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার জন্য ওই টানেলে হেঁটে যাওয়ার রাস্তাও থাকবে। ইস্ট ওয়েস্টের হাওড়া স্টেশনে এখন পর্যন্ত প্রায় 85% বেশি কাজ শেষ। গঙ্গার নিচ দিয়ে যাওয়া দুটি টানেলের প্রত্যেকটির দৈর্ঘ্য প্রায় 550 মিটার, যার কাজ টানেল বোরিং মেশিন দিয়ে শুরু হয় 2016 সালে। 2019 সালে এই কাজ শেষ হয়। এরপর স্টেশন তৈরির কাজে হাত দেয় কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রীদের কথা চিন্তা করে হাওড়া মেট্রো স্টেশনে 4টি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলেই দুদিক দিয়ে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। সব কিছু ঠিক থাকলে 2023 সালের জুনের মধ্যে কলকাতা থেকে গঙ্গা অথবা হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো রেলে করে পৌঁছানো যাবে হাওড়ায়। বাংলাদেশেও নদীর পানির নিচ দিয়ে চলবে মেট্রো রেল, সে লক্ষ্যে চলছে কাজ। গাবতলির ওপারে সাভারের হেমায়তপুর থেকে রাজধানীর ভাটারা রুটে নদীর নিচ দিয়ে পার হবে রেল। হেমায়তপুর থেকে আমিনবাজার পর্যন্ত উড়াল পথে আসলেও আমিনবাজার থেকে মাটির নিচ দিয়ে তুরাগ নদীর তলদেশ দিয়ে পাতাল পথে মেট্রো রেল উঠবে একেবারে নতুন বাজার ভাটারা এলাকায়। আর তাই বাংলাদেশও পা রাখতে চলেছে আন্ডার ওয়াটার মেট্রোর জগতে। এ বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আরেক দিন। প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল। শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন নিশ্চয়ই।